আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে এবং কেডিপি অ্যাড টু জেড টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই। আমি ইউটিউবে একদমই নতুন, আমি মোহাইমিনুল ইসলাম বাপ্পি। যারা ফ্রিল্যান্সিং করতে চান বা কেডিপি নাম শুনেছেন, কেডিপিতে কাজ করতে চান, তাদের জন্য আমার এই ভিডিওটি। কেডিপি বিষয়ে জানতে চাইলে অথবা ফ্রিল্যান্সিং করতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। আর ভিডিওটি আপনার কোনো কাজে না আসলে আপনি স্কিপ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার কাজে দিবে অনলাইন আর্নিং এর জন্য। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমাদের আজকের মেইন টপিক হচ্ছে হোয়াট ইজ কেডিপি, কেডিপি আসলে কি। কেডিপি এর ফুল মিনিংটা হচ্ছে কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং। আমরা এটাকে কেডিপি অ্যামাজন বলে থাকি। বিস্তারিত লম্বা আলোচনা না করে আমরা মূল পয়েন্টে আজকে চলে যাব। কেডিপি বা কিন্ডেল ডিরেক্ট পাবলিশিংয়ে আমরা বুক আপলোড করব এবং সেই বুক থেকে আমাদের একটা প্রফিট আসবে। তো কেডিপিতে আমরা নিজেদের বই নিজেরাই আপলোড করব। আমাদের এই বই আপলোড করতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগে না এবং সেটা থেকে একটা খুব ভালো পরিমাণে হিউজ পরিমাণে প্যাসিভ ইনকাম করা যায়। তো আমি যদি স্ক্রিনে যা দেখাতে চাই কোথায় আপনারা এই বই আপলোড করবেন, তাহলে সেই ওয়েবসাইটটা হচ্ছে kdp.amazon.com। এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে আপনাদের একটা অ্যাকাউন্ট করা লাগবে। সেই অ্যাকাউন্টটা কিভাবে করবেন এবং সমস্ত সেটআপ যতগুলা যা যা লাগবে সব কিছু নিয়ে এক বিস্তারিত আলোচনা করব এবং একদম সরাসরি স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্টগুলো তৈরি করবেন। তো আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমি একটু সাইন ইন করে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে কি কি আছে এটার ভিতরে। তো কিন্ডেল ডিরেক্ট পাবলিশিংয়ের তিনটা অপশন আছে বর্তমানে। তো আগে দুইটা অপশন ছিল, একটি হচ্ছে কিন্ডেল, পরটি হচ্ছে পেপার ব্যাক। তো বর্তমানে আমাদের একটি অংশ যোগ হয়েছে, সেটি হচ্ছে হার্ড কভার। তো হার্ড কভার আগে অ্যাভেলেবেল ছিল না সব অ্যাকাউন্টে, তো বর্তমানে হার্ড কভারটা চলে এসেছে। তো আমরা কিন্ডেল পাবলিশ করতে পারবো, কিন্ডেল ইবুক, পেপার ব্যাক, হার্ড কভার। তো কিন্ডেল ইবুক যেটা সেটা হচ্ছে হাই কন্টেন্টের বুকগুলা, পেপার ব্যাক হচ্ছে লো কন্টেন্ট, এবং হার্ড কভারগুলো হচ্ছে যেগুলো মোটা টাইপের একটু বইগুলো থাকে বা নোটবুকগুলো থাকে ওইগুলো আর কি। তো আমরা কাজ করবো হচ্ছে কিন্ডেল ইবুক আর পেপার ব্যাকে। পেপার ব্যাক হচ্ছে লো কন্টেন্ট, যেগুলোতে আপনারা নোটবুক বা কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক এগুলো তৈরি করবেন। আর কিন্ডেলের মধ্যে হচ্ছে আপনারা ইংলিশ টপিকে সব ধরনের বই তৈরি করবেন। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো ইংলিশ পারি না, তো আমরা কি কিন্ডেল বই মেক করতে পারবো? জি অবশ্যই। আপনারা যদি ইংলিশ না পারেন এবং টাইপিং করতে না পারেন, তবু আপনারা কিন্ডেল ইবুক বই নিজেরা তৈরি করতে পারবেন এবং সেই বই আপনারা এই ওয়েবসাইটে কেডিপি অ্যামাজনে আপনারা আপলোড করে এইখান থেকে একটা আর্নিং পেতে পারবেন। এখন আপনাদের কথা হচ্ছে যে এই যে বই এখানে আপলোড করলাম, তারপরে সেটা কোথায় বিক্রি হবে? তো সেটা বিক্রি হবে হচ্ছে amazon.com। তো আমরা অ্যামাজনের নাম অনেকেই শুনেছি যে amazon.com, এইখান থেকে দৈনন্দিন জীবনে যতগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সবগুলা পাওয়া যায় এবং এটার মধ্যে বইও বিক্রি করা হয় এবং সেই বইগুলো আমাদের মতোই লোকেরা কেডিপি অ্যামাজনে আপলোড করে এবং সেইগুলা amazon.com এ বিক্রি হয়। আশা করি এই টপিকটা বুঝতে পারছেন যে কেডিপি অ্যামাজনটা কি, এইখানে কিভাবে বই আপলোড করতে হবে। সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিব এবং আপনারা amazon.com এ যদি যাই তো দেখতে পারবেন। আমরা ধরেন প্রথমে কিন্ডেল ইবুক অথবা ইবুক ধরেন নিলাম। তো ইবুক দুজি নিই আমরা। আচ্ছা, এখান থেকে আমরা ইবুক নেব, কিন্ডেল ইবুক নিলাম, বুকস নেব। তো বুকস নেওয়ার পরে আমরা যদি মানে আমরা
লো কন্টেন্টের মধ্যে যে বইগুলো আপলোড করবো সেগুলো সেগুলো নিয়ে আমি একটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে আপনাদের ধরেন এক কালারিং বুক, তো কালারিং বুক কীরকম হয় এবং কী কী লাগবে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করবো আজকে। তো কালারিং বুকস লিখে যখন আমি সার্চ করব amazon.com-এ, তো আমার সামনে আমার নেটটা একটু স্লো থাকার কারণে একটু লেট হচ্ছে, তার জন্য দুঃখিত। আচ্ছা, তো চলে আসছে কালারিং বুকস লিখে যখন আমরা সার্চ করলাম, তো এইখানে অনেকগুলা কালারিং বুক আসতেছে। তো এইগুলা যতগুলা কালারিং বুক আসতেছে সবগুলা আমাদের মতোই কেউ একজন kdp.amazon.com-এ এই কালারিংগুলো পাবলিশ করছে অথবা আপলোড করছে, তারপরে amazon.com-এ আসছে। তো amazon.com থেকে বিভিন্ন উন্নত দেশ যেমন ইউনাইটেড স্টেট, তারপরে ইউকে, তারপরে কানাডা, এই উন্নত দেশগুলোতে আমাদের এই বইগুলো amazon.com থেকে মানুষরা কিনে, কেনার পরে যতবার কিনবে ততবার আমরা সেই বইটা থেকে প্রফিট পেয়ে যাব এবং সেটা আমরা আমাদের নিজেদের। তো আমাদের নিজেদের বই যদি আমরা কেডিপি অ্যামাজনে আপলোড করি তাহলে সেটা amazon.com-এ আসবে। amazon.com-এ আসার পরে amazon.com থেকে তারা এটা কিনবে, কেনার পরে আমরা সেটা থেকে প্রফিট পাবো। তো আমি একটা বইয়ের ভিতরে ঢুকলাম, দুঃখিত আমার নেট কানেকশনটা একটু সমস্যা হয়েছিল যার কারণে আমি ব্রাউজারটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই ব্রাউজারে এসে সেম কাজটা এখান থেকে বুক সিলেক্ট করছি, কালারিং বুক লিখে সার্চ করছি, সার্চ করে কিছু বই আসছে, সেগুলো আমি এখন একটা টপিক আমি বেছে নেব আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই আবারও বলতেছি এই বইগুলো কিন্তু কেডিপি অ্যামাজনে আপলোড করা হয়েছে, amazon.com-এ আসছে। তো আমাদের কাজটা হবে কেডিপি অ্যামাজনে আমরা বইগুলো আপলোড করব আর এখানে আসবে সেটা বিক্রি হবে, আমরা টাকা পাবো। তো এইখানে একটা বই করার জন্য ভিতরের ইন্টেরিয়র লাগছে, তারপরে কভার লাগছে। এখন আপনারা যদি ভাবেন যে আমি তো গ্রাফিক ডিজাইন পারি না, তো আমি কি এই কাজ করতে পারবো? হ্যাঁ, আপনি এই কাজ করতে পারবেন, কারণ এই কাজটা করতে গেলে আপনাদের যা যা প্রয়োজন, যতগুলো ভিডিওর প্রয়োজন সবগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব এবং সেইগুলো আপনারা দেখে আপনারা গ্রাফিক ডিজাইনও শিখে যেতে পারবেন। যতটুকু আপনার কেডিপি কাজ করার জন্য বুক কভার বানানোর জন্য দরকার, তো আপনারাও এরকম একটা সুন্দর কভার তৈরি করতে পারবেন আমার ভিডিও দেখে। আর এইগুলো হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে ভিতরের ইন্টেরিয়র। তো ভিতরের ইন্টেরিয়রগুলো কালারিং বুক মানে বুঝতেই পারতেছেন সাদা কালো একটা ইমেজ। তো এইখানে এই বইটা কিনে নিয়ে ছোট বাচ্চারা আছে মানে কিডস, তারা হচ্ছে এই পিকটাতে কালার করবে, কালার করার মানে করার পর এটা রঙিন হবে, এটাই আর কি যে কালারিং বুক। তো এরকম এরকম যে ইন্টেরিয়রটা কীভাবে বানান সেটাও আমি প্রসেসটা বলে দেব, খুবই সহজ কাজটা। আমরা শিখব হচ্ছে লো কন্টেন্ট এবং লো কন্টেন্টের পাশাপাশি সবচাইতে ডিমান্ডেবল এবং প্রফিটেবল হচ্ছে হাই কন্টেন্ট। তো হাই কন্টেন্টের মধ্যে আপনারা পাবেন কিন্ডেল ইবুক, কিন্ডেল ইবুকের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্টোরি টাইপের বুকসগুলো এবং কুক বুকস। যদি আমি একটু দেখাই তাহলে হচ্ছে কিন্ডেল কিন্ডেল স্টোরি যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলা বই আসছে। তো এই বইগুলা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে কভার তৈরি করবেন সবকিছুই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। যদি আমি লুক ইনসাইডে ক্লিক করি তাহলে বইয়ের ভিতরের কিছুটা অংশ দেখতে পারবো। আরেকটা মজার বিষয় হচ্ছে যখন কিন্ডেলের কুক বুক বা স্টোরি বুক আপলোড করবেন তখন একটি বই তৈরি করে আপনারা পেপার ব্যাগ সহ আপলোড করতে পারবেন, মানে বই একটাই তৈরি করবেন, সেটা কিন্ডেলও পাবলিশ করবেন, পেপার ব্যাগ পাবলিশ করবেন এবং হার্ড কভারও পাবলিশ করতে পারবেন। এটা হচ্ছে
বইয়ের কভার এবং একটা বইয়ের টাইটেল, সাবটাইটেল, অথর এবং কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট, দেন হচ্ছে বই শুরু এখান থেকে। তো ওইগুলা আপনাদের সব কিছু দেখানো হবে স্টেপ বাই স্টেপ। এখন আরেকটা টপিক হচ্ছে যে আপনাদের এই কাজটা করতে গেলে মূলত কী কী লাগবে, যদি আপনারা দেখেন যে কী কী লাগবে তাহলে রিকোয়ারমেন্টগুলো কী কী লাগবে সেগুলো হচ্ছে, রিকোয়ারমেন্টগুলো হচ্ছে ল্যাপটপ অথবা কম্পিউটার, সেটা তো থাকতেই হবে, কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া তো কাজ করতে পারবেন না। তারপরে হচ্ছে ইন্টারনেট কানেকশন, সেটা হোক ওয়াইফাই বা ডাটা, এনআইডি কার্ড নিজের লাগবে অথবা পরিবারের হলেও চলবে। তারপরে হচ্ছে ধৈর্য, ধৈর্য শক্তিটা আপনার সব ক্ষেত্রে প্রয়োজন, তবে অনলাইন আর্নিং ক্ষেত্রে আপনার ধৈর্য শক্তিটাকে প্রাধান্য দিতে হবে বেশি, ধৈর্য ছাড়া জীবনে সফল হওয়া অসম্ভব। তো ধৈর্য শক্তিটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে অনলাইন কাজের মধ্যে বেশি, কারণ আপনি যদি মনে করেন যে আমি কাজ করে যাচ্ছি কিন্তু আমার তো টাকা আসতেছে না, তাহলে এটা ভুল করবেন। আপনি কাজ করে যান, টাকা যখন আসবে তখন আসতেই থাকবে ইনশাল্লাহ। তো ধৈর্য শক্তিটাকে ধরে রাখবেন এবং যা যা বললাম সেগুলো লাগবে। এখন আপনাদের যদি ভিডিওগুলো দেখতে চান এবং এইখান থেকে ভালো একটা কিছু করতে চান বা ভালো একটা আর্নিং করতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল বাটনটি অন করে দিতে পারেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা পরবর্তী ভিডিও দিব হচ্ছে ক্যাটিপি অ্যাকাউন্ট তৈরি করা এবং সেট আপ করা। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।